এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সবাকে জয় মেসি। আজকে দিন 30 অক্টোবর, দিন মঙ্গলবার 2023। আজকে আমরা যে বচন পাঠ করবো, যে বিষয় শিখবো, এসব বুদ্ধিমানের সাথে হাঁটা। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রে এর বিষয় কী। আমরা পাঠ করবো হিতোপদেশ 13:20। আসো আমরা পাঠ করি। জ্ঞানীদের সঙ্গে চলো, জ্ঞানী হবে, কিন্তু যে নির্বুদ্ধির বন্ধু সে অপকারে বদ্ধ হয়ে ভোগ করবে। পুরানো প্রবাদ আছে যে এমনকি মোলা তৈরি হৃদয়ের শৃঙ্গ ফুলের সুগন্ধ অর্জন করে। যে জ্ঞানী লোকদের সাথে চলে সে জ্ঞানী হবে। আমরা ওল্ড এবং নিউ টেস্টামেন্টে অনেক জ্ঞানী পুরুষের জীবন কাহিনী খুঁজে পাই। আমরা যখন তাদের পড়ি এবং ধ্যান করি, তখন আমরা তাদের সাথে হাঁটার অনুভূতি পাই। আমরা প্রার্থনার মধ্যে এই ব্যয় করি তাও হাঁটার মতো, এবং আমাদের জ্ঞানী পিতা, তার পুত্র এবং প্রভু এবং পবিত্র আত্মার উপস্থিতিতে থাকা। যদি তুমি জ্ঞানী হতে চাও, তাহলে ঈশ্বর সন্তানদের সঙ্গে এবং ঈশ্বর দাসের সঙ্গে মেলামেশা করো, যাদের প্রভুর শক্তি দিয়ে ব্যবহার করছেন। তারা তাদের জীবনের অভিজ্ঞতা এবং ধর্মগ্রন্থে থেকে চমৎকার পরামর্শ দিয়ে আপনাকে গাইড করবে। একই ধরনের সহযোগিতা একটি পবিত্র জীবনযাপন করতে এবং আপনার প্রার্থনা জীবন উন্নত করতে সাহায্য করবে। প্রকৃত জ্ঞানীকে শাস্ত্র বলে হিতোপদেশ 1:5-6, যে জ্ঞানীরা শুনুক এবং তাদের জ্ঞানের বৃদ্ধি করুক এবং বুদ্ধিমানের পরিচালনা লাভ করুক। উপদেশ এবং নীতিকথা বুঝতে, জ্ঞানীদের কথা ও তাদের বাধা বুঝতে। আমি ঈশ্বর একজন রোগীকে জানি, যিনি গির্জায় দীর্ঘ সময় অতিবাহিত করছিলেন এবং রোগের কারণে তিনি তার পরিচালনা চালিয়ে যেতে পারেনি। রবিবারে প্রার্থনার পরও তার সাথে বসে ঐসব আলোচনার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করতাম। তিনি আমাকে বলতেন যে বিস্ময়কর উপায়ে প্রভু তাকে নেতৃত্ব দিয়েছিলেন, প্রভুর শক্তিশালী কাজগুলি এবং কীভাবে জ্ঞানের সাথে পরিচর্যা করতে হয়। এই পরামর্শগুলি আমার জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছে। প্রভু তার মন্ত্রণালয়ের জন্য এই বিশ্বের বোকা মানুষ নির্বাচন এবং তার জ্ঞান দিয়ে তাদের অভিষিক্ত করেন। দেখুন, তিনি সাইমনকে কত আশ্চর্যজনক ব্যবহার করছিলেন। অশিক্ষিত জেলে তিনি তাকে বিদ্যানদের জিব্বা দিয়েছিলেন এবং তাকে একটি মহান উপদেশ প্রচার করতে সক্ষম করেছিলেন, এবং তার মাধ্যমে তিনি হাজার হাজার মানুষকে রক্ষা করছিলেন এবং তাদের প্রভুর মধ্যে নিয়ে আসছিলেন। এছাড়াও আমি বিভিন্ন মণ্ডলীতে প্যারিত পৌলের প্রজ্ঞার দ্বারা অনুভূতিতে বিস্মিত হয়েছি। তারা জ্ঞান এবং গভীর সত্যপূর্ণ ঈশ্বর সন্তানের। আপনি ঈশ্বর শব্দের মাধ্যমে ঈশ্বর জ্ঞান পাতে পারেন। ঈশ্বর বান্ধাদের বার্তার মাধ্যমে এবং ঈশ্বর বান্ধাদের সঙ্গে মেলামেশার মাধ্যমে যখন আপনি এই ধরনের সহভাগিতা থাকবে, তবে পবিত্র আত্মা আপনার কাছে প্রকাশ করেন কি আপনি কি কথা বলা উচিত, এবং নির্দিষ্ট পরিস্থিতিতে জীবনের বিভিন্ন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার সময় আপনার কীভাবে আচরণ করা উচিত। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এ হয়েছে মতি 11:25। আসলে আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয়। সেদিন যিশু এই কথা বলেন, হে পিতা, হে স্বর্গে ও পৃথিবীর প্রভু, আমি তোমাকে প্রশংসা করছি কারণ তুমি জ্ঞান ও বুদ্ধিমান থেকে এইসব বিষয় গোপন রাখে শিশুদের কাছে প্রকাশ করছে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন।